শুধু ডায়মন্ড থেকে দাঁড়াবে বলে ভাইপো আর পিসির গেছে আগামী দিন প্রত্যেকটা বিধানসভায় ওরকম নওশা সিট থেকে তৈরি হবে এবং টিএমসির বিরুদ্ধে লড়বে আমি বলে যাচ্ছি আমি আপনি সবাই নওশা হয়ে উঠব এবং প্রত্যেকটা বিধানসভায় লড়ব এবং এই চোর চোর তৃণমূলকে হাঁটাবো মমতা ব্যানার্জি বারবার বলে যে আমার পরিবারের খাওয়া হতো না আমি খুব কষ্টে মানুষ হয়েছি কিন্তু উন্নয়নের কি আসলো সাধারণ মানুষের এখন খাওয়া হয় না কিন্তু এই গিয়ে দেখবেন এক থেকে অবধি যে বাড়ি দেখবেন সব চ্যাটার্জি পরিবারের নামে সব মমতা ব্যানার্জির পরিবারের নামে এই উন্নয়নের টাকা কোথা থেকে আসলো ভাইপো একশো কোটি টাকার বাড়িতে বাস করে কিন্তু সাধারণ মানুষের বাড়ি নেই একশো দিনের টাকা থেকে গ্রাম বাংলা যে আবাস যোজনা সব টাকা মেরে খেয়েছে এই ভাইপো এবং ভাইপোর বলছে বিজেপির দালাল এখানে বিজেপির দালাল এসছে মনে পড়ে দিদি আপনি গোহায় গিয়েছিলেন মনে পড়ে ত্রিপুরায় গিয়েছিলেন যেখানে আপনার এক পার্সেন্ট ভোট নেই কিসের জন্যে গিয়েছিলেন এই জনসক্ত বলতে হবে যদি এখানে আসে যদি এই ডমজুড়ে আসে এই ডমজুড়ে যিনি বিধায়ক তার চিঠে খুলে খুলে দেবে সে কোথা থেকে কোথা থেকে খেয়েছে তার চিঠি কুটি খুলে দেবে সেখান থেকে ভয় গান আছে আপনার শুনেছেন তারে আমি চোখে দেখিনি তার অনেক গল্প শুনেছি রাজ্য ছুড়ে উন্নয়ন উন্নয়ন দেখে খুলে দেখলি উন্নয়ন টিএমসিদের মুখে শুনছি উন্নয়ন কিন্তু জমিনে দেখছি কোনো উন্নয়ন হচ্ছে না বক্তুই থেকে শুরু করে তোমার দক্ষিণ চব্বিশ পরগনা আমনাগা সব জায়গায় মানুষের রক্ত জুটছে দু সালের পরে আমরা মনে করেছিলাম যে মানুষের জীবনে একটা সুখের পরিবর্তন এসছে কিন্তু এই রক্ত ঝরা পরিবর্তন আসবে এ আমরা কোনোদিন আশা করিনি আপনারা দেখেছেন যে মমতা ব্যানার্জি বারবার বলে যে আমার পরিবারের খাওয়া হতো না আমি খুব কষ্টে মানুষ হয়েছি কিন্তু উন্নয়নের কি জোয়ার আসলো সাধারণ মানুষের এখন খাওয়া হয় না কিন্তু এই হরিশ চ্যার্জি রোডে গিয়ে দেখবেন এক থেকে চোদ্দ তলা চোদ্দ অবধি যে কটা বাড়ি দেখবেন সব চটাজি পরিবারের নামে সব মমতা ব্যানার্জির পরিবারের নামে এই উন্নয়নের টাকা কোথা থেকে আসলো ভাইপো একশো কোটি টাকার বাড়িতে বাস করে কিন্তু সাধারণ মানুষের বাড়ি নেই একশো দিনের টাকা থেকে গ্রাম বাংলা যে আবাস যোজনা সব টাকা মেরে খেয়েছে এই ভাইপো এবং ভাইপোর টিম চাল চুরি ভাবতে পাচ্ছেন গরিব মানুষের চাল চাল পান সরকারি চাল তার থেকে কোটি কোটি টাকা চুরি করে নিয়েছে আর চাল দিচ্ছে কি যা গরু দিয়ে খায় না মানুষের খায় না সেই চাল দিচ্ছে মানুষকে আমার আপনার চাল চুরি করছে আমার আপনার ছেলের চাকরি চুরি করছে আমার আপনার ছেলের ভবিষ্যৎ চুরি করছে এই সরকারকে আর বেশি দিন রাখা যাবে না দিকে যেখানেই যাচ্ছে সেখানে বলছে বিজেপির দালাল এখানে বিজেপির দালাল এসছে মনে পড়ে দিদি আপনি গুহায় গিয়েছিলেন মনে ত্রিপুরায় গিয়েছিলেন যেখানে আপনার এক পার্সেন্ট ভোট নেই কিসের জন্য গিয়েছিলেন এই জনসংখ্যা বলতে হবে আপনি গেছিলেন দার্জিলিং এ ওখানে হেমন্ত বর্ষ শর্মার সাথে আপনি কথা বলেছিলেন হেমন্ত বিশ্ব শর্মা বলেছে যে আমি আসামে মাদ্রাসা বন্ধ করে দেব সেই হেমন্ত বিশ্ব শর্মার সাথে আপনি আধ ঘন্টা কি মিটিং করেছিলেন বিজেপির হয়ে কি দালালি করেছিলেন জনসমক্ষে আপনাকে বলতে হবে নওশাদকে কেন ভয় পাচ্ছেন জানেন নওসাদ এখানে যাচ্ছে আর যেসব একশো দুশো তিানব্বই এমএলএ আছে তারা ভয় পাচ্ছে জানে নওসাদ সিদ্দিকি যদি এখানে আসে যদি এই ডমজুড়ে আসে এই ডমজুড়ে যিনি বিধায়ক তার চিঠে খুঁটি খুলে দেবে সে কোথা থেকে কোথা থেকে খেয়েছে তার চিঠি কুটি খুলে দেবে সেখান থেকে ভয় পাচ্ছে নওসাদ এখন ত্রাস হয়ে গেছে আগামী দিন নওশাদ এদের চোখের বালি হয়ে দাঁড়াবে শুধু ডায়মন্ড থেকে দাঁড়াবে বলে ভাইপোয়ারে গেছে আগামী দিন দিকে হবে। এবং টিএমসির বিরুদ্ধে লড়বে আমি বলে যাচ্ছি আমি আপনি সবাই হয়ে উঠব। এবং প্রত্যেকটা বিধানসভায় লড়ব। এবং এই চোর তৃণমূলকে হাঁটাবো এই বলে আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ